আসসালামু আলাইকুম হ্যালো বিয়র্স ওয়েলকাম মাই ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আজকে আজকে গরমটা খুবই কম খুবই কম খুবই কম আলহামদুলিল্লাহ 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 আজকে দুবাইতে খুবই কম এই চারপাশে দেখেন কি অবস্থা এই যে অবস্থা এই যেমন যেমন দেখতেছেন এরকমের আর এটা হচ্ছে আমাদের একদম বিকেলের শেষ সময়ের ফুটেজ একদম শেষ সময় যখন আমরা পার্কিং থেকে রওনা দিই মানে পার্কেন থেকে যখন আমরা বাইরে যাব চলে যাব তখন ওকে অবস্থা এরকম অবস্থা ঠিক আছে এখন এই সময়ে একটা গাড়ি পাওয়া গেল গাড়িটা হচ্ছে এই কোম্পানির গাড়ি কোম্পানির নামটা আমি সঠিক জানি না এটা ওয়াশ করতেছে আমাদের মামা আর এটা কি হয়েছে এর ভিতর আচ্ছা এটা সুন্দর করে যে ওয়াশ করতেছে আমাদের একটা দুটা ওয়ার্কার এটাহাও তার একটা সে কলিম মামা ঠিক আছে সুন্দরভাবে আস করতেছে এই যে যখন চলে যাবো এই টাইমে দেখেন আর চলে যাবার মুহূর্তে আমাদের পার্কিং অবস্থা থাকে এমন দেখেন একদম ঠিক এরকম অবস্থা থাকে চার পাশে যদি তিলে ফাঁকা হয়ে যায় গাড়িগুলা থাকে কিছু কিছু গাড়ি আছে সাতটা আটটা নয়টা অন ডিউটি থাকে দেখেন খুব সুন্দর মানে বিকেলটা এই সন্ধ্যা টাইমটা ওয়াও লাগে জস জাস্ট লুকিং লাইক আ ওয়াও দেখেন অনেক সুন্দর লাগে চারপাশটা অনেক সুন্দর এটা হচ্ছে আমাদের পার্কিংয়ের ভিউ আমাদের পার্কিংয়ের ভিউটা কেমন অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন যে আমাদের পার্কিংয়ের লুকটা কেমন আর আমার পিছনে যে মার্সিডিসটা আছে এই দেখেন একটা মার্সিডিস মার্সিডিস বেঞ্চ এই এই গাড়িটা আমরা মান্থলি ওয়াশ করি খুব সুন্দরভাবে ঠিক আছে আর এই দেখেন এই একটা গাড়ি এই গাড়িটা আবার কোন কোন কাস্টমার আছে খুঁজে পায় না ঠিক আছে তা ওই যে আমি এই কাস্টমারকে ডাক দেব বলে দাও ওই যে যে কাস্টমারটা আসছে তে তে বস হ্যাঁ আপে গাড়ি এটা যে ওনার গাড়ি উনি খুঁজে পাচ্ছেন না গাড়ি আছে কোন কোন কাস্টমার আছে ঠিক আছে এই গাড়ি খুঁজে পায় না আর এদিক মনে করেন যে তার পাশে আমাদের পার্কিংটা অনেক বড় আর তার পাশে দেখেন আমি ঘুরে ঘুরে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই দেখে তার পাশের মানে এত বড় পার্কিংটা পুরো ঘুরতে পাঁচ মিনিট লাগবে পুরো ঘুরতে পার্কিংটা ঠিক আছে অনেক বড় পার্কিং অনেক বড় আর ওই যে দেখেন ওই গাড়িটা করতেছে গাড়িটা ভালো খারাপ না ওই নিউ ওই ওই কাস্টমারটা অনেক ভালো কাস্টমারটা আমাদের পাঁচ দশ টাকা বকশিস দেয় ঠিক আছে আর এই যে আর এই ম্যামটা এই ম্যামটা এই যে এই আরবিয়ান ম্যাম এই ম্যামটাও পাঁচ দশ টাকা বকশিস দেয় ঠিক আছে কিন্তু এরা আসে হচ্ছে দেরিতে নয়টা দশটার সময় আসে নয়টা দশটার সময় আসে এরা আমার ফোন দিয়ে বলে যে একটা পার্কিং দে মানে পার্কিং দি পার্কিং দিলি পারে ওরকম পাঁচ দশ টাকা বকশিস দেয় ঠিক আছে আর দেখ দেখছেন তো আমরা আপনার আপনারা দেখিছেন আমার পার্কিংটা কত বড় এই পার্কিংটা যদি কারো করতে চান এই পার্কিং এ যদি কারো আসতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক বড় পার্কিং এই পার্কিংটা হেঁটে হেঁটে দেখাতে গেলে অনেক সময় লাগবে ঠিক আছে আপনারা দেখেন আর কমেন্টে জানাবেন যে এই জায়গাটা কেমন লাগলো আপনাদের ঠিক আছে হ্যাঁ দেখেন কত বড় জায়গাটা অনেক বড় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমি কাজের মাঝখানে আমার কোম্পানিতে একদিন সপ্তাহে চার দিন এক সপ্তাহে একদিন আর মাসে চার দিন ছুটি আছে ঠিক আছে আমার কোম্পানিতে যদি আসতে চান তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন আর হ্যাঁ কমেন্ট অবশ্যই জানাবেন আর দুবার ভিতরে আমি অনেক অনেক জায়গায় ভিজিট করি অনেক অনেক জায়গায় ঘুরতে যাই তো অবশ্যই কমেন্টে জানাবেন যে কোথায় কোথায় আমি ঘুরতে যাব ঠিক আছে দুবার ভিতরে আপনারা যদি নাম জেনে থাকেন তাহলে অবশ্যই আমাকে বলবেন যে এখানে এখানে ঘুরতে আসেন এখানে এখানে আমি ঘুরতে যাব আমি আপনাদেরকে ওই ভিডিওগুলো দেবো ঠিক আছে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনার একটা শেয়ারে একটা আপনি আসতে যাচ্ছেন না তাহলে আপনার আরেকবার আসতে চাবে অবশ্যই সে সে আমার সাথে যোগাযোগ করতে পারে এরকম হইতে পারে না হইতে পারে অসুবিধা অস্বাভাবিক কিছু না যদি কেউ আসতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর আমার ভিডিও গুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ